সন্ধ্যা আপনাদের সাথে আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং নির্দেশক ও শিক্ষক কামাল উদ্দিন কবিরের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা উৎসব ও প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব 2020। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময়ে উৎসব চলবে 23 জানুয়ারি পর্যন্ত। উপমহাদেশের 13 জন বরেণ্য শিল্পীর 45টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড আধুনিক চিত্রকলার উত্তরণ। রোববার ছাড়া প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা উৎসব ও প্রদর্শনীর সময়সূচি। এবার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যাচার্য সেলিম আলদিনের আজ মৃত্যুবার্ষিকী। তিনি 1949 সালের 18 আগস্ট ফেনীর সেনের খিলে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে মুন্তাসির, শকুন্তলা, কীর্তন খোলা, কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন, চাকা ও হাত হদায়। নন্দিত এই নাট্যকার 2008 সালের আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান। মৃত্যুবার্ষিকীতে নাট্যাচার্য সেলিম আলদিনকে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে। বাবা, রানী ভীষণ জেদি, একদমই আসতে রাজি হচ্ছিল না। তারপর আমি বললাম যে তুমি দাঁড়িয়ে আছো, চলো। ও বলল বাবার সামনে গিয়ে কি কথা বলবো, আমি তো কথাই বলতে পারবো না। তোমাকে কিচ্ছু বলতে হবে না মা, তুমি বাসায় চলো। তোমার উপর অত্যাচার করতো, আমি বলেছি যে প্রতিবাদ করো। তুমি তো কখনো কোনো কথা শোনোনি, তুমি সেই অত্যাচার মুখ বুঝে সহ্য করেছো। রাত 9টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস। না, মানসিক মানে আবার পাগল ঠাগল ভাবিস না, কিন্তু আমার হয়েছে কি, ওই এই বয়সে সওয়াল একটা চাকরি বাকরি নাই, গ্রামের সব পোলাপান চাকরি বাকরি তো করছেই, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, আর আমার চাকরি হয় নাই, চাকরি না হলে বিয়ে করবো কেউ করে। আরে, সুময়ের খালা যখন ঢাকা আসছিল তখন ও কি করছো তুমি? দুজনে ভালো লাগতেছে না, ছবি তুলালে পারবিস নামা, এই ফোন নামা, নামা ওই নামা। আরে পারবে, আরে সেলফি তুলি না। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যাচার্য সেলিম আলদিনের আজ মৃত্যুবার্ষিকী। প্রিয় দর্শক, তাকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন নাট্য নির্দেশক ও শিক্ষক কামাল উদ্দিন কবির। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন নিশ্চয়ই? ভালো। আজকে আমরা সেলিম আলদিন স্যারকে নিয়ে কথা বলতে চাই। তো শুরুতেই জানতে চাইবো যে আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং সেলিম আলদিন আপনার শিক্ষক ছিলেন, শিক্ষার্থী হিসেবে তার সাথে অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথমেই এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি আমার শিক্ষক সেলিম আলদিনের প্রতি। আর আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থী, এই কথাটা আমি সব জায়গায় একটু আনন্দের সঙ্গেই বলতে চাই, বলি। তো আজকের এই দিনে শুধু এটুকুই বলি যে এরকম একটি বিষয় সেলিম আলদিন স্যার
কেবল শিক্ষক ছিলেন না, বিভাগটির প্রতিষ্ঠাতা ছিলেন। এবং তিনি যে স্বপ্ন নিয়ে, যে ইচ্ছা নিয়ে এই বিভাগটি তৈরি করেছেন, সেটা এভাবেই দেখি যে তার আগে এভাবে কেউ প্রয়োজন মনে করেননি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাট্যকলা বিষয়ে যে পাঠদান হতে পারে এই বিষয়টা ওভাবে গুরুত্বই পায়নি। বরং আমরা জানি যে শুরুতে এই বিভাগটি খুলতে গিয়ে সেলিম আল দিন স্যারের, তার সঙ্গে যারা ছিলেন সবার অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। তো আমি এটুকু বলবো যে নাট্যকলা বিষয়টি আমাদের এই সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ে যে নানাবিধ বিষয়ে পড়াশোনা হচ্ছে, গবেষণা হচ্ছে, সেখানে নাট্যকলা বিভাগটিকে একটু গুরুত্বহীন করে দেখা হয়, যেহেতু দীর্ঘদিন, এই প্রায় 33-34 বছর ধরে নাট্যকলা বিষয়ে বা এই নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি অনেক বেরিয়েছে, কিন্তু আবার পাশাপাশি সামাজিকভাবে বিষয়টির ওভাবে গুরুত্বটা এখনও দেখছি না। সেটা নিয়ে অনেক আলোচনার বিষয়, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ যে আমি এরকম একটি বিষয় প্রথম শিক্ষার্থী হতে পেরেছিলাম। এবং এই বিষয়টি আমাদের, আমি বলবো যে আমাদের সমাজ, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, এর সব কিছুর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নাট্যকলা বা নাটক ও নাট্যতত্ত্ব বিষয়। এবং নিঃসন্দেহে সেলিম আল দিন স্যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন উনি যাবার আগে। আমরা তো শিক্ষক সেলিম আল দিন স্যারকে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম, এবারে নাট্যকার সেলিম আল দিন স্যার সম্পর্কে একটু জানতে চাই। সেলিম আল দিন নাটককার বা নাট্যকার হিসেবে খুবই বিশেষ একজন, মানে এটা এভাবে বলি যে নাটক রচনা, নাটক বলতে আমরা মানে নাটক রচনার যে ধারাটি প্রচলিত ছিল, নাটকের যে আমি বলবো যে পাণ্ডুলিপির যে কাঠামো ছিল, এবং যেভাবে সবাই ভাবতাম আমরা যে একটি নাটক মানে হচ্ছে চরিত্র এবং তার সংলাপটি লিখে নাটকটি তৈরি করা হয়, সেই আঙ্গিক অর্থাৎ এই যে কাঠামোগত পাণ্ডুলিপির কাঠামোগত পরিবর্তন এনেছিলেন সেলিম আল দিন স্যার। এবং সেটা বিশেষ একটি চিন্তার কারণে, সেটি হচ্ছে যে বাংলা নাটকের ইতিহাস নিয়ে একটা গণ্ডগোল আছে, মানে প্রতিষ্ঠিত বইপত্রে লেখা আছে যে বাংলা নাটকের ইতিহাস শুরু করেছে 1795 থেকে, অর্থাৎ 1795-তে এই দুই বাংলাতেই বাংলা নাটকের 200 বর্ষ পূর্তি হয়েছে। তো সেই জায়গা থেকে সেলিম আল দিন স্যার ছিলেন একেবারে ভিন্ন আর একটা মেরুতে, যেখানে কিনা তিনি স্পষ্টতই ঘোষণা করেছিলেন যে বাংলা নাটকের ইতিহাস এই 200 বছরের নয় বা এই 230-240 বছরের নয়, বরং 1000 বছরের, অর্থাৎ বাঙালি সংস্কৃতির যে বাঙালি জাতির যে ইতিহাস আছে তার সঙ্গেই সম্পৃক্ত। তার মানে হচ্ছে এর আগে ধারণা করা হতো যে নাটক ব্যাপারটি, এবং সেটাকে আসলে থিয়েটার শব্দ দিয়ে আমরা সবাই এখন যেভাবে বলে আসছি, সেটি সবাই মনে করা হতো যে এটা ইউরোপিয়ান মানে পাশ্চাত্য থিয়েটার থেকেই আমাদের এখানে নাটক শুরু হয়েছে। এই জায়গায় সেলিম আল দিন স্যার স্পষ্টভাবেই একেবারে নিজস্ব পরিচয়টা তুলে ধরেছেন যে বাঙালির নিজস্ব নাট্য পরিচয় আছে, বাঙালির যেমন নিজস্ব সংস্কৃতি, নিজস্ব পরিচয় আছে, তেমন করে নাট্য পরিচয়টাও আছে, এটি খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। এর আগেও শম্ভু মিত্র সহ আরও অনেকেই এই বাংলা নাটকের, বিশেষ করে ঐতিহ্যবাহী নাট্য ইত্যাদি ইত্যাদি, এসব অনেকভাবেই বলতেন যে আমাদের নাটকের ঐতিহ্য অনেক দীর্ঘ, কিন্তু সেটির যে প্রকৃত ইতিহাসটা কি সেটি প্রথম সেলিম আল দিন স্যার এই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শুরু করেছেন। এ কারণেই একটা কথা আমি বলি যে এই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বাংলাদেশে প্রথম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দিন স্যারের হাতে। তো এটি কেবল ঘটনা না, ঘটনাটা ওইখানে যে এর আগেও তো আমরা জানি ভারতে নাট্যকলা বিষয়ের অনেক দিন থেকে পড়াশোনা হচ্ছে, কিন্তু এই নাটকের ইতিহাসের ক্ষেত্রে, বাংলা নাটকের ইতিহাসের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায়, মানে নতুন একটি জায়গায়, এবং বলা যায় যে আমাদের নিজস্ব পরিচয়ের জায়গায় তুলে ধরেছেন। এই যে ভিন্ন রীতির কথাটা আপনি বলছেন সেলিম আল দিন স্যার সম্পর্কে, প্রচলিত একটি অভিযোগ রয়েছে যে সেলিম আল দিন স্যারের নাট্য ভাষাটা একটুখানি অন্যরকম, একটুখানি কঠিন, আপনার কি মতামত? হ্যাঁ, স্বাভাবিকভাবে তাই, মানে আপাতভাবে তাই মনে হবে যে সেলিম আল দিনের নাট্য ভাষাটি একটু একেবারেই ভিন্ন রকম। তো এটা বলতে গেলে এভাবে বলতে হয় যে আমাদের বাংলা ভাষা
বাঙালি সংস্কৃতির যে ওই যে নিজস্বতা ছিল সেই নিজস্বতা সম্পর্কে আমরা কিন্তু একেবারেই বলবো যে আমরা বিস্মৃত হয়েছি, আমরা আসলে জানিও না। যেমন আমরা আমাদের যে মধ্যযুগের যে কাব্যগুলো আছে যেগুলোকে নানান নামে আমরা চিনি, যে মঙ্গল কাব্য আছে, গীতিকা নামে আছে, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, এইগুলোর মধ্যে আসলে কি আছে এবং কি আখ্যান, কি গল্প আছে এবং কিভাবে এগুলো লেখা আছে, কি শব্দ ভাষা ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু আমরা এখন একেবারেই জানি না। আমরা এখন যে কাজকর্ম চালাচ্ছি আমাদের, এমনকি এই দৈনন্দিন কথাবার্তা, এই সবটাও কিন্তু একটু এই ভাষা গঠনটা পাল্টে গেছে, যে আমরা আসলে ইংরেজি ভাষা দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ভাষা, কথা বলা ইত্যাদি চালিয়ে যাচ্ছি। কেননা দীর্ঘদিন ধরে আমাদের ওই যে নিজস্ব শব্দগুলো, নিজস্ব আমাদের ভাষার যে প্রকৃত অর্থ, শব্দের আমাদের শব্দের যে প্রকৃত অর্থ, সেই অর্থ সম্পর্কেও আমরা অনেক দূরে সরে এসেছি। অর্থাৎ আমাদের নিজেদের যে আখ্যান, কাব্য, গীতিকা ইত্যাদি ছিল, সেটা সম্পর্কে আমরা ওইভাবে অবগত ছিলাম না। কিন্তু সেলিম আল দিন স্যার সেটাই খুব বিশেষভাবে মানে তন্নতন্ন করে খুঁজেছেন দীর্ঘদিন। এটা জানি, আপনি সবাই জানি আমরা যে নাট্যকলা বিভাগ শুরুর আগে তিনি বাংলা বিভাগের শিক্ষক ছিলেন এবং সেখানে তার পাঠদানের বিষয় ছিল হচ্ছে এই মধ্যযুগের কাব্য বলে যেগুলো পরিচিত। সেলিম আল দিন স্যার যখন এগুলোকে হাতে নিলেন তখন বললেন যে এটাকে আসলে কেবল কাব্য নয়, এটা বলা হচ্ছে কাব্য যেভাবে গল্প, উপন্যাস, কবিতা, নাটক এভাবে আলাদা আলাদা করা হয়েছে, কিন্তু স্পষ্টতই সেই পাণ্ডুলিপিগুলো, সেই টেক্সটগুলো, যে মধ্যযুগের যে পাঠগুলো আমরা দেখি সেগুলো স্পষ্টতই হচ্ছে নাট্য আঙ্গিক তার মধ্যে দেখা যাচ্ছে, এবং এটা আরো বিশদভাবে পড়াশোনা করা অনেক বেশি জরুরি, অনেক জরুরি, এবং সেটাই তুলে ধরেছেন। এবং সেলিম আল দিন স্যার ওই সেই নিজস্ব ভাষার ক্ষমতা শক্তিকে অবলম্বন করে তিনি নাট্য রচনা করছেন, যে কারণে আমাদের এই আধুনিক মানে কথিত আধুনিক নাগরিক জনগোষ্ঠীর কাছে একটু অপরিচিত ঠেকেছে। তাকে একাডেমিক নাটককার বলা হয়েছে, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন? বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা শুরু হয়েছে তখন স্বাভাবিকভাবে এটাকে ওইভাবে আলাদা করা হয়েছে যে একাডেমিক থিয়েটার পড়াশোনা এবং চর্চা, অতএব এটা একটা ধরন। এর আগে ছিল হচ্ছে কেবল বলা যায় যে একটু শৌখিন জায়গা থেকে শুরু করে ধীরে ধীরে গ্রুপ থিয়েটার কথা আমরা জানি, কিন্তু সেইখানে এই যে সেলিম আল দিন স্যার অনুভব করলেন যে না, এটি হচ্ছে শ্রেণীকক্ষে বিশেষ পাঠ চর্চার মাধ্যমে এটি আয়ত্ত করা সম্ভব, এবং সেটা সম্ভব সেটা সারা পৃথিবীতেই ছিল, আমাদের এখানে বরং তিনি শুরু করেছেন। এবং আমরা দেখতেও পাচ্ছি আমাদের প্রচুর থিয়েটার ওই যে যদি বলি ওইভাবে একাডেমিশিয়ান মানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত নাট্যকর্মী আমরা অনেক দেখছি। গ্রুপ থিয়েটার চর্চা, আমাদের নাট্যচর্চা, সামগ্রিক নাট্যচর্চার ক্ষেত্রে এটি একটি বিশেষ একটি ধারা। আচ্ছা, সেলিম আল দিন রচিত নাটকসমূহ যখন মঞ্চায়িত হয় সেখানে বর্ণনাত্মক নাট্যরীতি এই প্রসঙ্গটি চলে আসে, এটিকে আপনি কিভাবে দেখবেন? ওই যেটা আগে বলছিলাম যে পাণ্ডুলিপিতেই পরিবর্তন এনেছেন, অর্থাৎ সেলিম আল দিন স্যার 1990-91 থেকে যে নাটকগুলো লেখা শুরু করেছেন, যে সরাসরি তিনি নিজেও কিন্তু তাকে নাটক বলতে দ্বিধা করেছিলেন, যে কারণে কথা নাট্য, তারপরে পাঁচালী নাট্য, তারপরে আখ্যান, উপাখ্যান নাট্য, এরকমের নানান নাম দিয়েছিলেন। এই চাকা, জৈবতী কন্যার মন, হরগজ, একেবারেই সেই নিমজ্জন পুত্র পর্যন্ত, এই এগুলো প্রাচ্য আছে, ধাবমান আছে। তো এই নাটকগুলোর বলা হচ্ছে বর্ণনাত্মক। আমি আমি একটু এই বিষয়ে একটু এই স্যারের শিক্ষার্থী হিসেবেই বলতে চাই যে আমি এটা নিয়ে একটু কাজ করেছি, পড়াশোনা করেছি, খুঁজেছি যে স্যার এই নাট্যরীতিটাকে কিভাবে কেন তুলেছেন, যে প্রশ্নগুলো আগে করেছিলেন কেন তুলে এনেছেন এবং কেন এইভাবে ভিন্ন আঙ্গিকে নাটক রচনা শুরু করলেন, তার সেটার একটা পরিষ্কার দেখতে পেয়েছি যে আমাদের গ্রামীণ জনপদে এখনো যে গীতরঙ্গ, গীত, বাদ্য, নৃত্য, নাট্য, এরকমের অসংখ্য বিষয় এখনো চর্চিত হচ্ছে আমাদের গ্রাম জনপদে। পৃথিবীর অন্যান্য দেশে বোধহয় ওই যে নগরায়নের ফলে এই যে গ্রামীণ ঐতিহ্য হারিয়ে গেছে, কিন্তু ঘটনাচক্রে আমাদের এই এই ভূখণ্ডে নিশ্চয়ই আমরা এখনও সেই গ্রামীণ জীবনের স্বাদ আমরা পাচ্ছি। আমাদের জলবায়ু, আমাদের প্রকৃতি সবটাই অন্যদের সঙ্গে তুলনা করা যাবে না। অতএব এখানে আমরা দেখতে পাই যে সেই গীতরঙ্গ, গ্রামীণ যে জনপদে যে এখন পর্যন্ত নিয়মিত চর্চা হচ্ছে, সেগুলো হচ্ছে যে আঙ্গিকে, যে পদ্ধতিতে উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ একটা গল্প বলছেন একজন গায়েন দাঁড়িয়ে, একজন বয়াতি দাঁড়িয়ে,
শুদ্ধ আমাদের একাডেমিক ভাষায় বলতে পারি কথক দাঁড়িয়ে, কথক এরকম ছিল, যারা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বা মন্দিরে বা বিভিন্ন জায়গায় বসে তারা পাঠ করে শোনাতেন রামায়ণ মহাভারত থেকে শুরু করে মঙ্গল কাব্যের নানান কাহিনী, এবং অসংখ্য নামে কিন্তু আছে, সেটা বলে শেষ করা যাবে না। তো সেইটার সেই আঙ্গিক সেই পদ্ধতিটাকে আমি বলবো যে আধুনিক বা যদি তথাকথিত নাগরিক শব্দটা বলি, যে নাগরিক দৃষ্টিকোণ থেকে নাট্য রচনা, বাঙালির আধুনিক নাটক এবং নাট্য কী হবে সেটার স্পষ্টতই উদাহরণ রেখে গেছেন সেলিম আল দীন, যে কারণে ওই যে প্রচলিত ধারার বিপরীতে গিয়েছে বলে কিন্তু একটু আমাদের অনেকের কাছেই ওই অস্পষ্ট বা দুর্বোধ্য এরকম মনে হয়েছে। জি, আরেকটি কথা জানতে চাই যে সেলিম আল দীন প্রায়ই দ্বৈতাদ্বৈতবাদ শিল্প দর্শনের কথা বলতেন, তো আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন এই শিল্পতত্ত্বটি সম্পর্কে। আচ্ছা, এই ধরনের আসরে, এই যে কথার আসর, এটা আমাদের একটা তো এখানে ঠিক এই তত্ত্ব নিয়ে আলোচনাটা খুব মানে সংক্ষেপে করলে স্পষ্ট হবে কিনা জানি না, খুব সহজে যদি বলি দ্বৈতাদ্বৈত মানে দুই কিন্তু আবার এক অদ্বৈত। জি, তো তার মানে হচ্ছে ওই যে আঙ্গিকের কথা বলছিলাম যে পরিবেশনা আমাদের গীতরঙ্গ, তার মধ্যে প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে সেখানে একজন গায়ন দাঁড়িয়ে বা কথক দাঁড়িয়ে কথা বলেন, একেবারে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলেন, তারপরে সেটা আবার সুরে সুরে সেটা গানে গানে বলতে থাকেন, তারপরে পুরো গল্পটি এভাবে কথা সঙ্গীত নৃত্য ইত্যাদি সব কিছুর সমন্বয়ে তিনি উপস্থাপন করেন। তো যেটা আমরা পাচ্ছি একটা অদ্বৈত অভিজ্ঞতা হচ্ছে আমাদের, মানে আমরা যে পরিবেশনাটা দেখি সেটি আসলে গান শুনছি না নাটক দেখছি নাকি অন্য কোনো কথা শুনছি, এই কোনোটা দিয়ে আপনি ধরতে পারবেন না। অতএব এটা আমাদের সামনে আমরা পাই, আমরা অভিজ্ঞতা নেই হচ্ছে একটা দ্বৈতাদ্বৈত রূপে আমরা আমাদের কাছে একটা অভিজ্ঞতা। আসলে সেলিম আল দীন তো একটা মহাসমুদ্র, সেখান থেকে আমরা আসলে যতই নিতে চাই না কেন সেটা নিতান্তই কম হবে আমাদের জন্য। তো এবার একটুখানি জানতে চাই যে আমাদের মঞ্চনাটকের বর্তমান যে অবস্থা সেটা এখন কিরকম বলে আপনি মনে করছেন? এটা আমি এই বিশ্ববিদ্যালয়ের কাজে যুক্ত হওয়ার কারণে এবং আরও কিছু মানে একটু বিশেষ কারণে অনেকটা দিন একটু বিচ্ছিন্ন ছিলাম, অনেকটা দিন বলতে তিন চার বছর নাটক থেকে, কিন্তু গত বছর থেকে 2019 থেকে আমি আমাদের বিশেষ করে ঢাকা না ঢাকার বাইরেরও বেশ কয়েকটি প্রযোজনার দেখার সুযোগ হয়েছে, তাতে করে এটুকু বলতে পারি যে না, নাটক আমাদের মঞ্চনাট্য চর্চা বেশ একটা ইতিবাচক পথ পেয়েছে, বিশেষ করে আমি গত এই সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে বলছি। আমি খুব আশাবাদী এবং সুন্দর সুন্দর অনেক কাজ হচ্ছে, অনেক নতুন নতুন চিন্তার কাজও হচ্ছে। আপনি নিজেও একজন নির্দেশক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো এই মুহূর্তে আসলে কী নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিষয়ের পাঠ্যক্রম নিয়ে খুব বিশেষভাবে সদা ব্যস্ত, মানে আমি এটা নিয়েই আমার সার্বক্ষণিক একটি ভাবনা। তার বিশেষ কারণ হচ্ছে আমি খুব স্পষ্টতই মনে করি যে আমাদের নাট্যকলা বিষয়ে এই বা নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের পাঠ্যসূচি যেরকমটা হওয়া উচিত ছিল, দরকার ছিল বা প্রয়োজন, সেই জায়গায় আমার জায়গা থেকে মনে হচ্ছে যে না, সেটি যথাযথ হয়ে ওঠেনি। যেমন একটা উদাহরণ দিতে পারি যে সেলিম আল দীন স্যার বাংলা নাটকের ইতিহাস নতুন করে আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু পাঠ্যসূচিতে যখন আমরা দেখি যে নাট্যশিল্পের ইতিহাস, এটি একটি বিশেষ কোর্স নাট্যশিল্পের ইতিবৃত্ত, তো সেখানে আমরা দেখি যে নাট্যশিল্পের ইতিহাস পড়ানো হচ্ছে প্রাচীন গ্রিস মিশর গ্রিসের কৃষি দেবতাদের যে উৎসব আয়োজনের মধ্য থেকে যেভাবে নাট্যশিল্পের উদ্ভব ঘটেছে সেটির একটি বিস্তারিত বিবরণ পাঠ করে পরীক্ষায় অংশগ্রহণ করে এসেছি আমরা। কিন্তু খুব আমাদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে যে আমাদের এই জনপদেও কয়েক হাজার বছর ধরে কৃষি দেবতা বা ওরকমের সেই কৃত্যানুষ্ঠান চর্চা হয়ে এসেছে এবং এখনো আমাদের এই বাংলার জনপদে, বিশেষ করে চৈত্র মাসে আপনি দেখবেন চৈত্র সংক্রান্তিতে শিবকেন্দ্রিক অনেক উপস্থাপনা হয় এবং সেটা ধর্মীয় কৃত্যের ভিতরেই হয়, কিন্তু আমরা নাট্যকলার শিক্ষার্থী হিসেবে সেখান থেকে স্পষ্টতই পেতে পারি যে অভিনয় সঙ্গীত নৃত্য এই সব আদি নিদর্শন পেতে পারি বা আমাদের ঐতিহ্যের সঙ্গে আমরা স্পষ্টতই পরিচিত হতে পারি। ধর্মীয় চর্চা এই জনপদে প্রাচীনকাল থেকে যা ছিল তা প্রধানত কিন্তু গীত বাদ্য নৃত্যের মাধ্যমেই উপস্থাপিত হতো। আমাদের লালনের কথা জানি, আমাদের এখানের আরও আরও যে যারা কিনা
এই প্রাতিষ্ঠানিক পড়াশোনা করে তারা গান রচনা করেননি, বা এখনও গ্রাম জনপদে যারা যে গায়ন বয়াতিরা যে গান করেন তারা বই পড়ে বই থেকে নিয়ে তারা পালা উপস্থাপন করছেন না, তারা পরম্পরাক্রমে শিখেছেন সেটা তারা উপস্থাপন করছেন। আমরা আসলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটার আসলে বিশদ আলোচনা প্রয়োজন, তবুও আমরা যতটুকু করেছি আমার মনে হয় আমার দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে। আর মানসম্পন্ন নাট্যকর্মী তৈরিতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের এই বিভাগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলবে। আরও একবার সেলিম আল দিন স্যারের এই মৃত্যুবার্ষিকীতে তাকে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।